নানা রকম অসুখ বিসুখ থেকে মুক্তি অথবা সন্তানহীন পরিবারের সন্তান লাভের আশায় এখনও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মঞ্চস্থ হয় ঐতিহ্যবাহী লোকনাট্য সত্যপীর। হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী এই লোকনাট্য পালাটিয়া নামে পরিচিত। নানা প্রতিবন্ধকতায় কালের গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে এই লোকনাট্য। শিল্পীরা চান সহযোগিতা। এরকমভাবে গান বাজনা করি, কিন্তু গান বাজনা করে আমাদের কিছুই না, গান করে আর কি সংসার চলে, গান করে কোনোদিন সংসার চলে না। পঞ্চগড় জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে লাঠুয়াপাড়া গ্রাম। এই গ্রামের দুলুমিয়ার ছেলে জন্ম থেকেই খিঁচুনি রোগে আক্রান্ত। বিভিন্ন হাসপাতাল ঘুরে কয়েক লক্ষ টাকা খরচ করেও ছেলে সুস্থ হয়নি। পরে পাড়া প্রতিবেশীর পরামর্শে মানত করেন সত্যপীরের গান। লোকবিশ্বাস মতে এই গান আয়োজন করলে সন্তানহীনরা পায় সন্তান, অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়। আর তাই 3 দিনব্যাপী এই লোকনাট্য আয়োজন করেন দুলুমিয়া। তিনি এবং তার স্ত্রী বিশ্বাস করেন সত্যপীরের পালা আয়োজনের পরে তার ছেলে সুস্থ হয়ে যাবে। আমার স্ত্রী সত্যপীরের গান অনেক মুরব্বীর কাছে শুনছে, শোনার পরে সেই গানটি সে ইয়ে করে আমাকে বারবার বলে যে আব্বু নাসিনা আব্বু এই গানটি করার দরকার, নাহলে আমার হয়তো ছেলে আরও সমস্যা হবে। আগে বাবু ভালো ছিল, যখন 8 বছর বয়স তখন থেকে বাবু পড়ে যায়, হঠাৎ করে খিঁচুনি হয়। তখন রংপুর মেডিকেলে ভর্তি করাইছিলাম, ওখানে বলছিল খিঁচুনি। ওখান থেকে 7 দিন যখন ছিলাম তখন বলছে খিঁচুনি নাই, তখন থেকে খিঁচুনি নাই। তারপর থেকে পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা করার পরে বলছে যে ব্রেনের সমস্যা। সত্যপীরের সবাই বলতেছে যে এটা মানলে নাকি ভালো হবে, এই জন্য মানছি যে যদি ভালো হয়, আল্লাহ যদি ভালো করে। গ্রামীণ কৃষক ও কৃষি শ্রমজীবীরাই মুখে মুখে পালাটিয়া রচনায় এবং অভিনয় করে থাকেন। পালাটিয়ার শিল্পীরাও বিশ্বাস করেন এই পালা আয়োজন করলে মনের আশা পূরণ হয়। তবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই লোকনাট্য। আগে অনেক আয়োজন হলেও বর্তমানে কমে গেছে এর ব্যাপ্তি, ফলে বেকার হয়ে পড়েছে শিল্পীরা। তারা চান এই শিল্পকে টিকিয়ে রাখার উদ্যোগ, পাশাপাশি সরকারি সহযোগিতাও চান তারা। সংসারী খরচ কি গানের টাকা দিয়ে সংসারী খরচ হয়? মনে করো একটা যদি অনুষ্ঠানে আজকে পাইছি, আরো 10 দিন বাদ কিংবা 5 দিন পরে একটা পাই। আমরা এই সত্যপীরের গানে না কত আলি করি, এই কত আলি আমার এই কত আলিয়ে চলে। এরকমভাবে গান বাজনা করি, কিন্তু গান বাজনা করে আমাদের কিছুই না, কিন্তু যদি দয়া করে সরকার যদি আমাদেরকে কিছু অনুদান দিয়ে থাকে তাহলে না আমরা একটু শান্তি পায় থাকি। তবে এখন আমরাও তো একটু শিল্প, এখন তো আমরা সরকারের কাছে কোনো অনুমতি পাই না। আমি এটা 83 সাল থেকে আমি ধরে যাচ্ছি, কিন্তু আমি আদি যুগ থেকে ধরে যাচ্ছি এই মানসিক গানটা, আমি তো সরকারের কাছে কোনো অনুদান পাই না। স্থানীয় দর্শকরা জানান এই গান শুনতে তাদের ভালো লাগে। পালাটিয়া যাতে সবসময় আয়োজন করা হয় এমনটাই দাবি তাদের। গানটা সবসময় যাতে ভালো থাকে, আমি যাতে সবসময় ভালো লাগে। 2-4 মাস পর পর হোক গিলা হইলে আমরা দেখিমো ভালো লাগিবে। লোকশিল্পের এই আঙ্গিককে ধরে রাখার জন্য চেষ্টা করছে সরকার। নানা সময় নানা আয়োজনের মাধ্যমে শিল্পকলা একাডেমি পালাটিয়াকে টিকিয়ে রাখার উদ্যোগ নিচ্ছে, বললেন পঞ্চগড় জেলা শিল্প একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান। আমরা চাই এই সংস্কৃতিটা আবার পুনর্জীবিত হোক, এই সত্যপীরের গান এগুলো আবারও চালু হোক। শিল্পকলা একাডেমি কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে পুনর্জীবিত করা, এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে এবং একটা বাজেট বরাদ্দও আছে। মেহজাব গালিব, নিউজ ডেস্ক।